সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে হাসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের এক সভায় চিকিৎসকরা জানান, সঠিক সময়ে ক্যান্সার ধরা পড়লে এবং স্বাস্থ্য সেবা নিলে কমে যায় মৃত্যু ঝুঁকি। এছাড়া দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি র্যালি করে রাজধানীতে। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। শনিবার বিশ্ব ক্যান্সার দিবসে নানা আয়োজন ছিল রাজধানীতে। এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় মিরপুরে র্যালি ও বৈজ্ঞানিক সভা করে আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। দিবসটির এবছরের প্রতিপাদ্য, আসন কমাই সেবার ব্যবধান। র্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে হয় সভা। ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই শারীরিক কোনো পরিবর্তন নজরে এলে এবং নারী ও 45 ঊর্ধ্ব পুরুষদের নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষার তাগিদ দেন তারা। বছরে একবার স্ক্রিনিং করুক, অথবা যাদের 50 বছর হয়ে গেছে কোলন ক্যান্সারের জন্য আমরা বলে থাকি যে একবার না হলেও 2 বছর পর পরে একটা কোলনোস্কোপি করে, অথবা যারা ব্রেস্টের একটা চেঞ্জ হয়ে আসে সেখান থেকে একটা স্ক্রিনিংয়ে যান। ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল হলেও সামর্থ্যহীন রোগীর চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ। ওষুধ কোম্পানি এবং সমাজের সামর্থ্যবানদের এজন্য এগিয়ে আসার অনুরোধও জানানো হয়। এই মেসেজটা সবারকে পৌঁছে দিবেন যে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল মিরপুরে চিকিৎসা নিতে যান, আর্থিক সামর্থ্য না থাকলেও এই হসপিটালের পক্ষ থেকে রোগীদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হয়। অত্যন্ত কম খরচে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়, ফলে ভয়ের কোনো কারণ নাই। এদিকে রাজধানীর শিল্পকলা একাডেমি থেকে র্যালি করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। র্যালির আগে আয়োজকরা জানান, মানুষকে সচেতন করতে এবং সঠিক সময়ে ক্যান্সার চিকিৎসা নেয় উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। 2030 সালের ভিতরে প্রতিটা ফ্যামিলিতে একজন করে ক্যান্সার আক্রান্ত হয়ে আসছে, যেটা আমাদের জন্য আরও ভয়ঙ্কর। তাই আমরা চেষ্টা করছি যে যাতে এই ক্যান্সারের মতো মরণব্যাধি ভয়ঙ্কর রোগ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি অ্যাওয়ারনেসের মাধ্যমে, গণসচেতনতার মাধ্যমে। শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে প্রেস ক্লাবে শেষ হয় র্যালিটি। এছাড়া প্রেস ক্লাবে আলোচনা সভা করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।